ঘাটাল থেকে চোলাই মত তৈরি ও বিভিন্ন জায়গায় সরবরাহ রুখতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে ঘাটালের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে অনেকে জোটবদ্ধ হচ্ছে মহিলারাও চোলাই তুলতে দফায় দফায় গ্রাম পঞ্চায়েত স্তরে আলোচনাও চলছে মহকুমা শাসক ঘাটাল পুলিশ ও আবগারি দপ্তরের সাপ কথা যেন তেন প্রকারেরও ঘাটালে চোলাই কারবার বন্ধ করা হবে বিদ্যাসাগরের মাটি এই ঘাটাল সেই মহকুমাতে কিনা চোলায়ের রমরমা কারবার মানতে পারছে না এক শ্রেণীর মানুষ অল্প পরিশ্রমে বেশি মুনাফা লাভের জন্যই কি এই কারবার থেকে সরতে চান না অনেকে হ্যাঁ প্রশ্নটা স্বাভাবিক সরকারের এত প্রকল্প থাকতে কেবলমাত্র অভাবেই এই কারবার হয়ে থাকে এমনটা নয় বেশি মুনাফা লুটতে চলে এই কারবার বলেছেন অনেকেই চোলাইয়ের প্রভাবে অল্প প্রাণ হারাচ্ছেন বহু মানুষ ধারাবাহিক ভাবে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বামী হারা হচ্ছেন মহিলারা পরিবারে নেমে আসছে অন্ধকার চোলাই তুলতে এবার গুটি সাজাচ্ছে প্রশাসন বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা ইতিমধ্যেই ঠিক করা হয়েছে সচেতন করার পরেও তা না শুনলে বারে বারে চলবে অভিযান ধরপাকর গ্রেপ্তার চোলাই গ্রেফতার যারা মদত দেবে তাদেরও রেয়াত করা হবে না কাঁচামাল ব্যবসার সাথে যুক্তদের মধ্যেই রাখা হবে চোলাই কারবারিদের বিরুদ্ধে জনমত তৈরির সাথে মহিলা টিম তৈরি করা হবে চোলাই পাচার রুখতে রাতেও নজরদারি চলবে কেউ পাকড়াই হলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করবে পুলিশ পরিকল্পনা তৈরি তবে এত কিছুর পরেও ঘাটাল থেকে চোলাই কারবার বন্ধ হয় কিনা সেদিকেই নজর ঘাটালবাসীর প্রসঙ্গত অনেক জায়গাতেই চোলাই কারবারিদের মদ দিয়ে থাকেন এক শ্রেণীর রাজনৈতিক নেতৃত্ব তাদের হাতে বেড়ি কি পড়াতে পারবে প্রশাসন প্রশ্নটা স্বাভাবিক ঘাটাল থেকে করে রিপোর্ট আমি মৌসুমে মুখোপাধ্যায় স্থানীয় সংবাদ খাটাল